আমার গ্যাস্ট্রিকের সমস্যা, বারবার অজু চলে যায় এবং পানিতেও প্রচুর ঠান্ডা, এমন অবস্থা আমার করণীয় কি? গ্যাস্ট্রিকের সমস্যার কারণে বা অনেক অসুস্থতার কারণে অজু ধরে রাখা কঠিন হয়, তো এক্ষেত্রে যদি ঠান্ডা পানি ব্যবহার করতে অসুবিধা হয় গরম পানি ব্যবহার করতে হবে। কিন্তু তেমন শুধু ঠান্ডা পানি ব্যবহার করতে অসুবিধা হয় অজুহাতে করা যাবে না, কারণ তেমন করা যাবে তখনই যখন পানি ব্যবহার করার কোনো সুযোগ থাকবে না তখন। আলহামদুলিল্লাহ আজকাল তো গরম পানি আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি, আপনি ফ্লাস্কে গরম পানি রেখে দিতে পারেন, গিজারে গরম পানি হতে পারে, বিভিন্ন উপায় আছে, সেগুলো অবলম্বন করা দরকার। আর গ্যাস্ট্রিক কুকার যাই হোক বারবার ওজন ছুটে যায়, আপনার এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য মিনিমাম যে সময়টা ফরজটুকু পড়ার জন্য যে টাইম লাগে ধরেন 10 মিনিট 15 মিনিট, এটুকু টাইম যদি ওজন রাখার ক্ষমতা থাকে তাহলে আপনার তেমন করার সুযোগ নাই। আর ঠান্ডা পানিতে অসুবিধা হলে গরম পানি করবেন, পা ধোয়া অসুবিধা হলে পায়ের উপর মোজা পরে নেবেন, তাহলে বহু বিকল্প আছে, কোনোটা যখন থাকবে না তখন আপনি তেমন চিন্তা করতে পারবেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।